हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बाय इमी। बराबर मत आबार एक नतून रेसिपि निये हाजिर हलाम। आज के तैरी करे देखाबो कलिजार तैरी सिंगारा रेसिपि। आमार चैनले अलरेडी सिंगारार एकटा रेसिपि देवा आछे, लिंक डिस्क्रिप्शन बक्से देवा थाकबे, आपनारा चाइले देखे निते पारेन। तो एखन आजके तैरी करे देखाबो कलिजा दिए सिंगारा। ताहले चलुन देखे नेवा जाक। प्रथमे आमि पुरटा रेडी करे निब सिंगारार भितरे। तो पुरेर जन्य एखाने आमि प्राय 1/4 कप परिमाण प्याज कुचि दिए दिलाम, चारटा काँचामरिचके फेड़े दिएछि। तो एटाके ब्राउन कलर आसा पर्यन्त भेजे निब। जखन प्याज कलरटा ब्राउन कलर चले आसबे, एई पर्याये आमि हाफ चा चामच परिमाण रसुन बाटा, हाफ चा चामच परिमाण आदा बाटा आर टेस्ट अनुयायी लवण दिए दिच्छि। हाफ चा चामच परिमाण हलुदेर गुड़ो एड करे दिलाम, हाफ चा चामच परिमाण गुड़ा मरिचेर गुड़ो दिए दिलाम गुड़ो। तो देवार पर एखन मसलागুলোকে একটু ভালো করে প্রায় 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন আমি আবার তিনটা এলাচ দিয়ে দিলাম। এখানে আমি কলিজা নিয়েছি, কলিজাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি ভিতরে পুরটা বাইন্ডিং আসার জন্য। এখানে আমি একটা ছোট সাইজের আলুকেও কুচি করে নিয়েছি, তো সেটাকেও কলিজার সাথে অ্যাড করে নিলাম। তো এখন সব কিছু একসাথে আরও 5 মিনিট পর্যন্ত মশলার মধ্যে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে দিব। আলু কলিজা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কলিজাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার পানিটা টেনে গেছে, এখন সিঙ্গারার ভিতরের পুরটা একদম রেডি। এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি, তো এটা আমি এখানে দেখালাম না। তো আমার চ্যানেলে একটা সিঙ্গারার রেসিপি দেওয়া আছে, ওইখানে আপনারা ডোটা দেখে নিতে পারবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিন। তো এইভাবে করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিলাম। তো এখন ভেজে নিব। ভাজার জন্য চুলে আমি একটি প্যান বসিয়ে দিলাম, বেশ কিছুটা তেল দিয়ে, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। চুলার আগুনটা মিডিয়াম হাইতে রেখে সিঙ্গারাগুলোকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এইভাবে করে আপনারা খুব সহজে ইজিলি বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এই কলিজা সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার কলিজা সিঙ্গারা। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।